তো হ্যালো বন্ধুরা তো একটু অন্যরকম আবার কিছু বানাচ্ছি তো ওই যে পটল দিয়ে বানাচ্ছি এই যে পটলগুলোকে এমন করে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে পটলগুলোকে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেবে তো একটু লাল করে ভেজে নিচ্ছি পটলগুলোকে তারপরে দেখাচ্ছি কি বানাবো তো লঙ্কা আদা একটু ভিকচিরে বেটে নিচ্ছি পটলগুলো ভেজে নিয়েছি তো একটু কালি জিরা পাঁচফোরণ দিচ্ছি একটু হলুদ নুন দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো একটু আদা কাঁচা লঙ্কা মিক্সড করেছি সেটা তো একসাথে ভেজে নিচ্ছি এগুলো আগে তো ওই যে দেখো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর একটু দই দিয়ে দিচ্ছি মিষ্টি দই ভালো করে নানা ছাড়া দিয়ে নিই পটলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এই যে দেখো ভাজা হয়ে গেছে পটলটাও দিয়ে দিয়েছি আর এখন এই জল অ্যাড করে দিয়েলাম চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে একটু খেতে ভালো লাগে তাই চিনি দিয়ে দিই ওই যে দেখো বন্ধুরা হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে দিয়েছি ওই যে দেখো হয়ে গিয়েছে কালারটাও সুন্দর এসেছে ও এটা বানালাম পটল দিয়ে দই পোস্ত বানালাম তো আশা করি তোমাদেরকে দেখে ভালোই লাগবে তো তোমাদের কাছে যদি দেখে ভালো লাগে তো চ্যানেলটাকে একটা লাইক করে দিও এখন আমি রাখছি ভাই